আসসালামু আলাইকুম বিডি টুডের কেলা সংবাদে স্বাগত আবারও শুরু হচ্ছে আইপিএল এবারের আইপিএলে নিষিদ্ধ হতে পারেন রশিদ খান ও কে এল রাহুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল আগামী আসর শুরুর আগেই কপাল পড়ছে দুই তারকা ক্রিকেটার আফগান লেগিস রশিদ খান এবং ভারতের উইকেট কিপার ব্যাটার কে এল রাহুলের জানা গেছে বড় শাস্তির মুখে পড়তে পারেন তারা ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আগামী বছর অনুষ্ঠিত আইপিএলে খেলার সুযোগ নাও পেতে পারেন এই দুই তারকা ক্রিকেটার অর্থাৎ নিষিদ্ধ হতে পারেন তারা রশিদ এবং রাহুলের বিরুদ্ধে অবৈধভাবে দল বদলের অভিযোগ উঠেছে আর এটি প্রমাণিত হলে যে বড় শাস্তির মুখেই পড়তে হবে তাদের এটি আর বলার অপেক্ষা রাখে না জানা গেছে আগামী আইপিএলের জন্য নতুন ফ্রাঞ্চাইজি লক্ষ্ণৌর সঙ্গে পাঞ্জাবের চেয়ে দ্বিগুণ অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন পাঞ্জাব কিংসের সাবেক অধিনায়ক কে এল রাহুল অন্যদিকে লক্ষ্ণোর সঙ্গে হায়দ্রাবাদ তারকা বোলার রশিদ কানেরও চুক্তির জোর গঞ্জন চলছে পাঞ্জাব এবং হায়দ্রাবাদ ছেড়ে তাদের নতুন ফ্রাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়েই বিতর্ক তৈরি হয়েছে জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআইয়ের কাছে লক্ষ্ণের বিরুদ্ধে তাদের কেলোয়ার বাগিয়ে নেওয়ার বিষয়ে অভিযোগ করেছে পাঞ্জাব এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন যদি রশিদ রাহুল দোষী সাব্যস্ত হন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইপিএলের এক সিজনের জন্য তাদের নিষিদ্ধ করা হতে পারে ওই মুখপাত্রের দাবি নিলাম চারা কোনো ক্রিকেটার হঠাৎ করে অন্য কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারে না ধন্যবাদ